বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছো ভালো আছো নিরাপদে আছো এবং আমাদের সাথে আছো আজকে আমরা পড়ব ধ্বনি বর্ণ অধ্যায়ের ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি তাহলে গত ক্লাসগুলো যারা নিয়মিত করেছো আমার সাথে ছিলে তারা পরবর্তীতে এই ক্লাসটা করে ফেলবে তাহলে ধ্বনি বর্ণ অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা ক্লাসে চলে যাই খেয়াল করো ঘোষ ধ্বনি কাকে বলে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে আঘাতজনিত ঘোষ বা শব্দ সৃষ্টি হয় তাহলে কোথায় আঘাতটা লাগে আমার উচ্চারণ করার সময় নিশ্চয়ই হাতে কিংবা পায়ে না কারণ ধ্বনি উচ্চারণ করতে আমার হাত বা পায়ের ব্যবহার লাগে না তাহলে এই ধ্বনিগুলো উচ্চারণ করতে আমার বাকযন্ত্রে মুখের বিভিন্ন জায়গায় যে শব্দ ঘোষ আঘাত লাগে শব্দ সৃষ্টি হয় তাকে আমরা কি বলব ঘোষ ধ্বনি তাহলে কোন ধ্বনিগুলো আমরা একটু খেয়াল করে দেখি প্রত্যেক বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি প্রত্যেক বর্গের কোন ধ্বনিগুলো তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি আর তার সাথে আছে হ তাহলে প্রত্যেক বর্গের আমরা তৃতীয় ধ্বনি দেখি যেমন ধরো ক বর্গ ক বর্গের তৃতীয় ধ্বনি কি তাহলে ক খ গ তাহলে এই তৃতীয় ধ্বনিটা হচ্ছে গ এই গ ধ্বনিটা উচ্চারণ করতে তোমার আঘাতজনিত শব্দের সৃষ্টি হয় তাহলে গ কে আমরা কি বলতে পারবো এটা ঘোষ ধ্বনি চতুর্থ ধ্বনি তাহলে এই ক বর্গের চতুর্থ ধ্বনি কোনটি আমরা দেখি ঘ তোমার মনে হয় এই কণ্ঠের এখান থেকে একটা একটু একটু খাঁচের মতো লাগে তাহলে আঘাতটা যে লাগে যে এটাই যে শব্দের সৃষ্টি হয় এটাই হচ্ছে ঘোষ ধ্বনি এরকম প্রত্যেক বর্গের আমরা কি কি ধ্বনি পড়ব তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ঘ এই ধ্বনিগুলো উচ্চারণ করতে আমার আঘাতজনিত শব্দের সৃষ্টি হয় বলে এই ধ্বনিগুলোর নাম হচ্ছে কি ধ্বনি ঘোষ ধ্বনি তাহলে এই ধ্বনিগুলোর নাম হচ্ছে ঘোষ ধ্বনি তাহলে এটার অপোজিট আমরা করলে অঘোষ ধ্বনিটা এমনিতে পেয়ে যাব তাহলে অঘোষ ধ্বনি আমরা দেখো কিভাবে করব এখানে আরেকটা জিনিস খেয়াল করো এই ঘোষ ধ্বনির আরেকটা নাম হচ্ছে নাদ ধ্বনি নৈবেদিকে এটা আসে প্রায়ই আসে যে ঘোষ ধ্বনির আরেক নাম কি নাদ ধ্বনি ঘোষ ধ্বনির আরেক নাম কি নাদ ধ্বনি এখন দেখো অঘোষ ধ্বনিটা কি তাহলে ওটার অপোজিট করো বিপরীতটা করো আঘাতজনিত শব্দ সৃষ্টি হয় না যে ধ্বনিগুলো উচ্চারণ করতে কি আঘাতজনিত শব্দের সৃষ্টি হয় না তাকে আমরা বলবো অঘোষ ধ্বনি আর এই অঘোষ ধ্বনির আরেকটা নাম হচ্ছে শ্বাস ধ্বনি অঘোষ ধ্বনির আরেকটা নাম কি শ্বাস ধ্বনি এখন দেখো তো এই অঘোষ ধ্বনি তোমার কোন ধ্বনিগুলো আমরা পড়বো অঘোষ ধ্বনি তালিবাস মূর্ধন্যস দন্তাস এই ধ্বনিগুলো কি অঘোষ ধ্বনি তারপরে আবার তোমার আসছে যে প্রত্যেক বর্গের প্রথম দুটি ধ্বনি আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম পড়েছি কি ধ্বনি ঘোষ ধ্বনি তাহলে প্রত্যেক বর্গের কোন দুইটা ধ্বনি বাদ থাকে প্রথম দুইটা ধ্বনি বাদ থাকে তাহলে প্রত্যেক বর্গের যেমন ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ এরকম যে বর্গের ধ্বনিগুলো আছে তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনিগুলো হচ্ছে তোমার ঘোষ ধ্বনি আর প্রথম আর দ্বিতীয় ধ্বনিটা হচ্ছে তোমার অঘোষ ধ্বনি এই ধ্বনিগুলো যেমন ক খ এই ধ্বনিটা উচ্চারণ করতে তোমার একটু আঘাত কম লাগে আঘাতজনিত শব্দের সৃষ্টি এখানে হয় না তাই এই ধ্বনিগুলোর নাম হচ্ছে অঘোষ ধ্বনি আর এই অঘোষ ধ্বনির আরেকটা নাম হচ্ছে শ্বাস ধ্বনি এই অঘোষ ধ্বনির আরেকটা নাম কি ধ্বনি শ্বাস ধ্বনি আমরা যে শ্বাস নিই এই ধ্বনির তাহলে এই অঘোষ ধ্বনির আরেকটা নামই হচ্ছে শ্বাস ধ্বনি এখন আমরা পড়ব অল্পপ্রাণ অল্পপ্রাণ মানে আমরা কি বুঝি ছোট প্রাণটা কি ছোট তাই না এখানে বুঝাবে আসলে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে কি সময় কম লাগবে বাতাসের চাপটা কম থাকবে স্বল্প সময়ের মধ্যে এই ধ্বনিগুলো আমরা উচ্চারণ করতে পারবো এই ধ্বনিগুলো হচ্ছে তোমার অল্পপ্রাণ ধ্বনি তাহলে অল্পপ্রাণ ধ্বনি কোনটা যে ধ্বনিগুলো উচ্চারণ করতে বাতাসের চাপ কম সে ধ্বনিগুলোকে আমরা বলবো অল্পপ্রাণ ধ্বনি যেমন দেখো অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো ক গ ঙ চ বর্গীয় ঝ ঞ এই ধ্বনিগুলো উচ্চারণ করতে আমার স্বাভাবিকভাবে সময় একটু কম লাগে বাতাসের চাপটাও কম থাকে তাই এই ধ্বনিগুলোর নাম হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি
তাহলে মহাপ্রাণ মনে হয় আমাকে আর প্রয়োজন হবে না, একাই পারবে, বুঝতেছো না কি? দেখো খেয়াল করো, অল্প প্রাণের মহাপ্রাণ হচ্ছে কি, যে ধ্বনিগুলো উচ্চারণ করতে সময় বেশি, কি আরো কি বলতে পারি, বাতাসের চাপটাও বেশি থাকবে। সহজ ভাষায় যে বাতাসের চাপের আধিক্য বা বাতাসের চাপটা একটু বেশি থাকবে, এই ধ্বনিগুলো হচ্ছে তোমার মহাপ্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনির বিপরীতটাই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আর এই মহাপ্রাণ ধ্বনিগুলো কোনগুলো আমরা দেখি, খ, ঘ, ছ, জ। তাহলে স্বাভাবিকভাবে এই ধ্বনিগুলো উচ্চারণ করতে আমার অল্প প্রাণের চেয়ে সময় বেশি লেগেছে, বাতাসের চাপটাও বেশি, তাই এই ধ্বনিগুলোকে আমরা পড়ব কি বলে, মহাপ্রাণ ধ্বনি বলেই জানব। এখন আরেকটা ধ্বনি আমরা এর সাথে আজকে পড়ে ফেলি, দেখো পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী মানে আমরা কি জানি, পরাশ্রয়ী মানে পরের উপরে আশ্রয় করে যে বাঁচে, সেটা কি ধ্বনি, পরাশ্রয়ী ধ্বনি। যার নিজের কোনো স্বাধীনতা নাই, অন্যের অন্যকে ছাড়া সে বাঁচে না, অন্যের উপর আশ্রয় করে সে বাঁচে, এই ধ্বনিগুলোর নাম আমরা জানি কি, পরাশ্রয়ী ধ্বনি। বা এই ধ্বনিগুলোকে অযোগ্যহ ধ্বনিও বলা হয়। অযোগ্যহ তার মানে কি, অন্যের সাথে যোগ হওয়া ছাড়া এর সুন্দর অর্থ ধারণ করতে পারে না, স্বতন্ত্রভাবে উচ্চারিত হতে পারে না, এরাই হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি। এখন আমরা দেখি পরাশ্রয়ী ধ্বনি কোনগুলো, দেখো অনুস্বার, বিসর্গ, ছন্দবিন্দু। এখন দেখো অনুস্বার, দেখো যদি আমরা সিংহ লিখি তাহলে সুন্দর একটা অনুস্বার দিয়ে শব্দ হয়ে গেল। যদি অনুস্বার সামনে তুমি রাখো তাহলে কি শব্দ আমরা বানাতে পারবো না, তাহলে অন্যের সাথে যুক্ত হয়ে সুন্দর একটা শব্দ বানাতে সে পারে। বিসর্গ যদি দেখো, যেমন যদি আমরা দেখি দুঃখ, তাহলে এই বিসর্গ আমার দরকার হয়। ছন্দবিন্দু দেখো চাঁদ, যখন অন্য শব্দের অন্য ধ্বনির সাথে আমরা এটা যুক্ত করব তখন এর সুন্দর একটা শব্দ ধারণ করবে, তাছাড়া এদের আলাদা কোনো স্বাধীনতা নেই, আলাদাভাবে তারা কোথাও বসতেও পারে না। তাহলে এই ধ্বনিগুলোই হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি। তাহলে আমরা আরেকটু দেখি কী কী পড়লাম আজকে, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, পরাশ্রয়ী ধ্বনি। এখন দেখো আর একটু খেয়াল করে কি কিভাবে নৈবেদিক এখানে আসতে পারে। ঘোষ ধ্বনিতে আসতে পারে তোমার যে ধ্বনিগুলো আগজনিত শব্দ সৃষ্টি হয় তাকে আমরা কি ধ্বনি বলবো, ঘোষ ধ্বনি। আর এই ঘোষ ধ্বনির আরেক নাম কি ধ্বনি বলেছি, নাদ ধ্বনি। আর যে ধ্বনিগুলো কি আগজনিত শব্দ সৃষ্টি হয় না তা হচ্ছে অঘোষ ধ্বনি। আর এই অঘোষ ধ্বনির আরেক নাম হচ্ছে শ্বাস ধ্বনি। অল্প প্রাণ যে ধ্বনিগুলো উচ্চারণ করতে বাতাসের চাপ কম তাকে আমরা বলবো অল্প প্রাণ ধ্বনি, যে ধ্বনিগুলো উচ্চারণ করতে বাতাসের চাপ বেশি তাকে আমরা বলবো মহাপ্রাণ ধ্বনি। আর যে ধ্বনিগুলো একা একা উচ্চারিত হয় না, অন্যর সাথে যোগ হওয়া ছাড়া, তাকে আমরা বলবো পরাশ্রয়ী ধ্বনি। আর এই পরাশ্রয়ী ধ্বনিগুলো হচ্ছে অনুস্বার, বিসর্গ, ছন্দবিন্দু। তাহলে ভালো থাকো সবাই, ধন্যবাদ, আমরা আবার আগামী ক্লাসে যুক্ত হব। আসসালামু আলাইকুম।